জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আজকে আমি সেই হাজারো সৃষ্ট করা জাতির জন্য শেখ মুজিবুর রহমানকে তার আত্মাবতী গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং যখন শেখ হাসিনা এবং আমাদের চন্দ্রবাবু সুনামখান এদের গভীরভাবে শ্রদ্ধা করছি এবং স্মরণ করি। আমি আজকে মনোনয়নপত্র দাখিল করলাম আমাদের প্রধানমন্ত্রী গৃহবাসী প্রতি আমার সেই আস্থা এবং সমর্থন নিয়ে আমি আজকে আমার মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমি যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারি এবং আমার জীবনের সর্বোচ্চ সময় এবং আমার দেহের মানে শেষ রকম থাকা অবস্থা আমি জনগণের পাশ থেকে সরব না, জনগণের আপদ বিপদের জনগণের উন্নয়নের জন্য আমি আমার জীবন দিয়ে বিকাশ করব, এটা আমার প্রত্যাশা। আচ্ছা, নীতি নৈতিকতা সততা নিয়ে কবিরাজপুর ইউনিয়ন পরিষদের কাজ করতে চাই। আজকের কবিরাজপুর যে ভঙ্গুর অবস্থা, বিশৃঙ্খলার অবস্থা, এই বিশৃঙ্খলার থেকে মানুষ মুক্তি চায়, আর এই মুক্তির লক্ষ্যে আমি মাদককে নিয়ন্ত্রণ করতে চাই, আমি সন্ত্রাসের রাজত্বকে আমি নিধন করতে চাই। এই লক্ষ্যে আমার আজকে এই নির্বাচনে নির্বাচনের লক্ষ্য এবং নির্বাচনে আজকে কর্তৃক জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত। জননেত্রী শেখ হাসিনার যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তে আমরা মাথা পেতে নিব, সেই সিদ্ধান্ত মাধ্যমে আমাদের জনগণ রায় দিবে। আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে যারা আমরা কেন্দ্রে রয়েছি তাদেরকে আজকে ভোটের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে একজন নিবেদিত প্রাণকে। আজকে সেই নিবেদিত প্রাণ হওয়ার জন্য আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আমরা সবাই আওয়ামী লীগের সন্তান, সবাই যোগ্য প্রার্থী, আমরা সবাই এলাকার মুখে কাজ করে এসেছি। বিদায় যদি প্রতীক থাকতো আমাদের মধ্যে একটি কলহ বিরাজ করতো, এজন্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই যাতে অংশগ্রহণ করে এবং আনন্দ মুখর ভাবে আমরা সবাই এলাকায় কাজ করতে পারি। সারা ইউনিয়নের 80% জনগণ আমার পক্ষে ছিল, এবারও ইনশাল্লাহ 80% জনগণ আমার পিছনে আছে। আমি আমি ইস্যুপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে পরিণত করতে চাই, আমি জনগণের সেবক হতে চাই, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আমি যেন জয় হতে পারি, আর ফুটবল মার্কে আমি চাই, ফুটবল মার্কে আমি চাই। উপজেলার 6টি ইউনিয়নে এই যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট, তো আমরা জেলা নির্বাচন অফিসার হিসেবে আমাদের যে রিটার্নিং অফিসার আছে দুইজন আমরা দিয়েছি, সেটা তাদের কার্যক্রম আমরা দেখতে আসছি পরিবেশ কেমন। এটা উৎসবমুখর একটা পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছে এবং এখানে কোনো যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তো আমরা আশা করি যে এখানে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে এবং খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।